আমি যাব কৈলাশ নগর, কৈলাশ নগর হয়েছে মহামুনি, সেখানে আমার পদবী নিয়ে বলে বসে আছে প্রজাঞ্জলি স্বামী। কোথায় পার্বতী? তোমায় কেন স্মরণ করেছে জানতে চাও? তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাবো সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। কেন তুমি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিয়ে? আমি যাবো মানুষের কল্যাণের আলোচনা করতে। তো পার্বতী, তুমি আমার সাথে যাবে কৈলাস নগর, আমার যে তিনটি শর্ত রয়েছে, আমার তিনটি শর্ত যদি তাহলে করতে পারো তুমি তোমাকে আমি নিয়ে যাবো সেই কৈলাস নগর। দ্বিতীয় শর্ত, তবু পার্বতী যখন তুমি আমার পুষ্পরতি ওই আকাশ পথে গমন করবে, আকাশের তারা ফাটলের পানি গুলো করতে পারবে না। আমি তোমাকে যেখানে রেখে বক্তের বাড়িতে যাবো সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত একটি ফল তুমি কোথাও যেতে পারবে না। তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে শোয়া হও, আমি তোমাকে এই মুহূর্তে দিয়ে যাবো সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। Oh!
আমি আমার প্রভুর দেখা একবারও পাই না, তাহলে কি প্রভু আমাকে ভুলে গেল? প্রভু কি আমাকে এখনো স্মরণ রাখেনি? আমি তোমার জন্য বিছানা পেতে রেখেছি সেই কবে থেকে, আর শুধু ভাবছি তুমি কবে আমার গৃহে আসবে, আমার সেবা তুমি গ্রহণ করবে। প্রভু প্রভু আমি তোমার সেবা করি। প্রভু গিয়েছে, সন্ধ্যে ধনী এলো, এখন পর্যন্ত এলো না, তাহলে আমি এখন কি করতে পারি? ঠিক আছে, আমি একটু সামনে এগিয়ে দেখি, ওই তো কঠোর দেখা যাচ্ছে, হয়তো আমি ওখানে গেলে আপনার পাবো। এই নারীকে তুমি জানতে চাও? ও গো রাহুল, ও গো পার্বতী, এই নারীর সাথে আমার বড় কি সম্পর্ক রয়েছে? একটি বার তুমি এই নারীকে দর্শন করে দেখো, এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে? বলো তোমার নাম, এবার তোমার পরিচয়। ও গো মাতা, মাতা আমি আমার কি পরিচয় দেব? মাতা তুমি যে আমাকে কখনো সন্তানের কাছে ভুল করতে পারে? যদি ভুল করে থাকি সেগুলো আমি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মাতা। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এবার তোমার তোমার গুরুদেবী পানি দিয়ে এই মুহূর্তে তুমি দেশে দেশান্তরি হয়ে যাবে, দেশে দেশান্তরি হয়ে আমার পানি ভক্তের কানে পৌঁছে দিবি। তুমি বলে রাখি নেই এই জন্মের পানি তুমি তুমি দেশে দেশান্তরি হয়ে পৌঁছে দিতে পারো ভক্তের কানে, তুমি তোমার কাল হয়ে ওই স্বর্গ। তুমি কোনো চিন্তা করো না পিতা,
তোমার ধর্ম প্রচারে যদি এই অভাগিনীর নিজের জীবন বিসর্জন দিতে হয় তবে তাই দিব। আমি তোমার ধর্ম ওই নগরী নগরী পাড়ায় পাড়ায় গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিব পিতা। কিন্তু পিতা তুমি আমাকে বিদায় দাও, বিদায় মাতা, বিদায় পিতা, মহামণি যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে এই মহাদেবকে তোমাকে ক্ষমা না করে পারি তাই তো আর বিলম্ব না করে তুমি তোমার অন্তরকে বন্ধন করে আমার পুষ্পরতে সোয়ার হও। এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাবো সেই Thank you.